আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফ্যাট বাইকের ভিডিও নিয়ে চলে এসেছি আবারও। তো আজকে আমি আমার ভিডিওতে ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব ফ্যাট বাইকটি, ফ্যাট বাইকটির ভালো দিক এবং খারাপ দিকটা আমি আপনাদেরকে বলবো, যারা নতুন ফ্যাট বাইক কিনতে যাচ্ছেন কিংবা কেনার জন্য প্ল্যান করতেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি কিন্তু ফ্যাট বাইকটা পানির মধ্যে নামিয়ে ফেলছি। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে পানির মধ্যে আছে কিন্তু ফ্যাট বাইক। তো ফ্যাট বাইক আপনারা যারা জানেন না তাদের জন্য বলতেছি, ফ্যাট বাইক কিন্তু আপনি আপনি সব দিকেই ইউজ করতে পারবেন, সবভাবে ইউজ করতে পারবেন। যেরকমই যে আমি আমি কখনো অফ রোডে চালাচ্ছি, কখনো পানির মধ্যে চালাচ্ছি, কখনো দেখা যাচ্ছে। তো আপনারা ওভারঅল সবাই অনেক ভালো এটা ইউজ করতে পারবেন, এমন না যে আপনি আজকে হয়তো বৃষ্টি হয়েছে ফ্যাট বাইক নিয়ে বেরোনো যাবে না, আপনি হয়তো এরকম অনেক ধরনের চিন্তাভাবনা অনেকের মধ্যেই থাকে। আসলে ফ্যাট বাইক নিয়ে আমি যেটা বলবো, আমার 6-7 আমি ইউজ করেছি প্রায় 6-7 মান্থ পর্যন্ত। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনি যদি ফ্যাট বাইক কিনতে চান তাহলে আপনি ফ্যাট বাইক কিনতেই পারেন। কারণ এই ফ্যাট বাইকটা আপনি আপনি একটা রেগুলার সাইকেলের সাথে যদি তুলনা করেন, একটা চিকন চাকা সাইকেলের সাথে যদি তুলনা করেন, তাহলে আপনি প্রথমেই একটা বিষয় আসবে যে এত মোটা চাকা কীভাবে আসলে কন্ট্রোল করব। আবার ভাববেন যে এত মোটা চাকা চালানো কষ্ট হয়ে যাবে কিনা। তো গাইস, এখানে কিন্তু একটা জিনিস আপনারা করতে পারেন যে এই সাইকেলটা কিন্তু গিয়ার আছে। তো গিয়ার থাকার সত্ত্বে এই সাইকেলটা খুবই স্মুথলি চালানো যায়। এবং আপনাদের যদি চালাতে একটু একটু কষ্ট হয়, কিন্তু গিয়ারের জন্য আসলে কষ্ট হয় না। আপনি যদি গিয়ার কম বেশি করায় নেন তাহলে দেখা যায় যে আপনি স্মুথলি চালাতে পারেন। তো আমার কাছে গাইস এটা ওরকমভাবে মনে হয় না, এ পর্যন্ত মনে হয় নাই আমার কাছে যে আমার চালাতে খুব কষ্ট হয়। আমি আসলে গাইস এই ফ্যাট বাইক নিয়ে অনেক জায়গায় ব্লক করেছি, অনেক দূরে গেছি। ইভেন এই সাইকেল নিয়ে কিন্তু আমি অনেক দূরে রান করছি। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আপনারা যদি ফ্যাট বাইক কিনতে চান তাহলে সবার প্রথমে ফ্যাট বাইক কেনার পরে ফ্যাট বাইকের যে ব্রেক কোয়ালিটিটা আছে সেই ব্রেক কোয়ালিটিটা আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই। আপনারা চাইলে ফ্যাট বাইক কেনার পরে একটা ব্রেক যদি ওয়াইল্ড ব্রেক যদি কিনে নিতে পারেন তাহলে সব থেকে বেটার হয়। আর ওভারঅল আমার কাছে গিয়ার যেটা মনে হয়েছে দুরন্ত অ্যালান হান্টারের যে গিয়ার আছে, দুরন্ত গিয়ার, তো এই গিয়ারটা আমার কাছে মোটামুটি মানে ভালো শিফটিং হয়েছে। গিয়ার প্লাস শিফটিং মানে ভালো মোটামুটি ভালো, আমার কাছে কোনো সমস্যা আমি পাই নাই। কিন্তু সমস্যা একটাই পাইছি, সেটা হচ্ছে ব্রেকে। যেহেতু এটা মোটা চাকা তাই ব্রেক আপনার মাঝে মাঝে আপনাকে ব্রেক টাইট দিতে হবে। আর যদি আপনি যদি ডুয়েল ডিস্ক ইনস্টল করেন, ডুয়েল ডিস্ক প্লাস ওয়াইল ব্রেক, তাহলে কিন্তু আপনার সাইকেলটা হেভি একদম করবে, ভালো পারফরমেন্স দিবে। তো গাইস আমি আরেকটা কথা বলবো যে আমি যখন ফ্যাট বাইক কিনি তখন আসলে আমি অনেক মানুষের সম্মুখীন হয়েছিলাম যে অনেক কোশ্চেন অ্যানা পায়। আমি আসলে এখন পর্যন্ত স্টিল আমি সবাইকে এই একটা কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি একদম শেষ, যে বাই সাইকেলটা মানে সাইকেলটার চাকা এত মোটা কেন, সাইকেলটা কি চালাইতে কষ্ট হয়। আমি সবাইকে বলবো যে এই সাইকেলটা আপনি যদি একবার চালান আসলে দূর থেকে দেখে মনে হয় যে আসলে সাইকেলটা অনেক ভারী অনেক ইয়ার। এই দুরন্ত অ্যালান হান্ডারটা কিন্তু ফুল অ্যালুমিনিয়াম বডি, আর শুধু এর ওয়েটটা শুধু দুটো চাকার জন্য, যেহেতু চাকাগুলো অনেক মোটা সেহেতু এখানে অনেক হাওয়া থাকে তাই একটু ওয়েটটা বেশি থাকে। তো আমি কিন্তু আসলে এই আমাকে যারা বলে যে ভাই এরকম আপনি এত মোটা সাইকেল কেমনে চালান, আমি সবাইকেই চালাতে দিই, কিন্তু সবাই আসলে চালানোর পরে মানে বিষয়টা বুঝতে পারে যে আসলে আমরা যেরকম ভাবছিলাম সেরকম না, ফ্যাট বাইক অনেক রান। তো আপনি যদি ফ্যাট বাইক কিনতে যাচ্ছেন কেনার জন্য প্ল্যান করতেছেন তাহলে অনায়াসে কিনতে পারেন। এখানে আমার কাছে আরেকটা ফ্যাট বাইক আছে, মানে সেটা হচ্ছে আপনার মেঘনা কোম্পানির একটা ফ্যাট বাইক আছে।
তো আমার সেটা মানে সেই সাইকেলটার সামনে আপনার আপনার মেঘনা কোম্পানির সাইকেলগুলোর সামনে কিন্তু সাসপেনশন থাকবে না। যদি সাসপেনশন থাকে যেগুলো সেগুলো আপনার অনায়াসে কিনতে পারেন, কিন্তু ফ্যাট বাইকের সাসপেনশনটা আসলে খুবই ইয়া করে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আমি আসলে এটা বুঝতে পারছি। আমি সেই জন্য কিন্তু আমি কেনার সময় সাসপেনশন দেখে কিনেছি, এই জন্য কিন্তু আমি দুরন্ত কিন্তু মানে আমি আমি দুরন্তটা কিনছি। আমি আসলে মেঘনাটাই কিনতে চাইছিলাম, তো মেঘনাটার সামনে কোনো সাসপেনশন না থাকায় আমি এটা কিনছি। তো আমার কাছে ওভারঅল সব কিছুই ভালো লাগছে, শুধু আপনাকে আপনাদের যে কথাগুলো শেয়ার করলাম, শুধু ব্রেকের একটু সমস্যা আছে। তাও আপনি নতুন যখন কিনবেন তখন আপনার ব্রেকে ওরকম সমস্যা পাবেন না, দুই চার ছয় মাস ওরকম সমস্যা পাবেন না। ছয় মাস পর ইজিলি আপনার এই ব্রেকগুলো আসলে আপনি একদিন টাইট দিলে দেখা যাবে যে আপনি 10-12 দিনের মতো মানে আপনি ভালোভাবে চালাতে পারতেছেন, আবার ব্রেক কিন্তু লুজ হয়ে যাচ্ছে, এরকম হবে। তো গাইস আমি যেটা বললাম, আপনারা কেনার পরেই যদি অয়েল ব্রেকটা কিংবা ছয় মাস পরে যদি অয়েল ব্রেকটা ইয়া করেন, ইনস্টল করেন আপনাদের সাইকেলে, তাহলে এই সাইকেলের থেকে বেটার সাইকেল আর কোনোটাই হবে না, আমি কথা দিচ্ছি। আর হচ্ছে ওভারঅল আপনার সাসপেনশনটা ঠিক আছে, আর যে গিয়ার চেঞ্জার সব কিছু ঠিক আছে। আমি কিন্তু বৃষ্টির মধ্যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বৃষ্টির মধ্যে চালাচ্ছি, তো আমি রাফ অ্যান্ড টাফ ইউজ করি সাইকেলটা, কোনো কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এ পর্যন্ত ছয় মাসে আমার চাকা এ পর্যন্ত একটু পাঞ্চারও হয় নাই, আবার লিকও হয় নাই। দেখা যাচ্ছে যে আমি এখন পর্যন্ত আমি আমি সাইকেলের চাকাতে কোনো সমস্যা পাই নাই, আর শুধু সমস্যা পাইছি শুধু ব্রেকে, কারণ ব্রেকটা আমার আমার কিছুদিন পরপর ব্রেকটা আমার টাইট দিতে হয়। আর আরেকটা বিষয় সমস্যা ছিল, সেটা হচ্ছে যে আপনার যে ফ্যাট বাইকের যে গলার ইয়াটা আছে, মানে গলার সেটটা আছে, এটা আসলে আমার আমি রিপেয়ার করেছি, কারণ আসলে এটা আমার সমস্যা হতেই পারে, কারণ আমি আসলে সাইকেল নিয়ে দোতলায় উঠাইতাম আমার নামাইতাম সিঁড়ি দিয়ে, এই জন্য হয়তো আমার এটা মানে মানে গলার সেটটা নষ্ট হয়ে গেছে। তো গাইজ আসলে আজকে অনেক কথা বলে ফেললাম আসলে, তো সব কিছু মিলে আমি আপনাদের বলবো যে আপনারা ফ্যাট বাইক চাইলে কিনতেই পারেন, এটা একদমই স্মুথ। আপনারা যদি রেগুলার সাইকেলের সাথে তুলনা করেন তাইলে সাইকেল ফ্যাট বাইকের সাথে তুলনা করতে পারবেন না, ফ্যাট বাইক অনেক যথেষ্ট পরিমাণ ভালো, আপনি আপনার পড়ার কোনো চান্স থাকবে না ফ্যাট বাইক চালালে। আর ফ্যাট বাইকের কয়েকটা আপনাদের মানে কয়েকটা সুবিধা আছে, সেগুলো হচ্ছে আপনি ফ্যাট বাইক চালালে একটা হচ্ছে আপনার মানে বডির দিকে আপনি বডি ফিট করতে পারতেছেন, আর সেকেন্ড হচ্ছে আপনার আপনার যে ইয়া কী বলে আপনার এখানে কিন্তু আপনি আরেকটা বিষয় যে আপনি প্রতিদিন হয়তো যারা হাঁটাচলা করে এদের জন্য কিন্তু এই ফ্যাট বাইকটা ইয়া মানে ফ্যাট বাইকটা অনেক ভালো হবে, কারণ ফুল গিয়ারে আপনারা যদি আস্তে আস্তে চালান দেখা যায় যে একটা জিমের কাজ হয়, মানে একটা মানে আপনারা যারা জিমে যা হাঁটাহাঁটা করেন কিংবা বাইরে কোথাও হ্যাং আউট করেন, তো সব মানে এই সাইকেলটা কিনে নিলেই আপনাদের এগুলো এই সমস্যা আর পড়তে হবে না যাদের ডায়াবেটিস আছে। তো গাইস সব কিছুই আমি আসলে বোঝানোর ট্রাই করলাম, তারপর যদি আপনার আপনাদের যদি কোশ্চেন বাকি থাকে তাহলে আমি আপনাদের জন্য ফ্যাট বাইক নিয়ে আরও একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনারা আসলে কমেন্ট করে আমাকে বলতে পারেন যে আসলে আরও ফ্যাট বাইকের আরও ভালো এর থেকেও ভালো রিভিউ চান কি না, তাহলে আমি আমি আর একটা ভিডিও নিয়ে আসবো ফ্যাট বাইকের। তো গাইস আসলে বৃষ্টির মধ্যে বের হয়েছি সাইকেল নিয়ে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির মধ্যে একদম আসলে অনেক পানির মধ্যে চালাচ্ছি, তাও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আমি আসলে প্রত্যেকটা বৃষ্টিতেই আমি বৃষ্টি পড়লেই আমি কিন্তু সাইকেলে বের হই, আমার ওরকম কোনো সমস্যা এ পর্যন্ত আমি দেখি নাই ইনশাল্লাহ। তো আপনারা অনায়াসে ফ্যাট বাইকটা নিতে পারেন, আমি আবারও বলতে দিচ্ছি এখন মার্কেটে হয়তো অ্যাভেলেবেল নাও পাওয়া যেতে পারে, আমি যখন কিনছিলাম তখন সাইকেলটার প্রাইস ছিল হচ্ছে 19,515 টাকা এরকম সামথিং। তো আমি এইটা আসলে ডিসকাউন্টে কিনতে পারছিলাম, তো আপনারা যদি কেউ কিনতে চান তাহলে ডিসক্রিপশনে আপনাদের আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা আপনি কমেন্টেও বলতে পারেন, আমি আপনার সাথে যোগাযোগ করে নিব। আপনি এই সাইকেলটা এখন কিনতে গেলে হয়তো 16-17 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন যদি আমার সাথে যোগাযোগ করেন। তো আমি আমার সাথে যোগাযোগ করলে আপনাদেরকে সাইকেল আমি ডিসকাউন্টে নিয়ে দিতে পারবো। তো আজকে অনেক কথা বললাম,
তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই একটা করে লাইক দিবেন প্লিজ, অনেক কষ্ট করে আসলে ভিডিও তৈরি করছি। তো সবাই যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে বলবেন যে সাইকেলে আর একটা রিভিউ নিয়ে আসবো কি না অনেক ভালো ভালোভাবে। এটা আমার আসলে আইডিয়া ছিল আমার ইকেন H9R গোপ্রোর মতো একটা ক্যামেরা আর কি, এই জন্য আসলে বৃষ্টির মধ্যে এইরকমভাবে ভিডিও করতে পারলাম। তো এর থেকেও আমি আসলে ভালো ভিডিও নিয়ে আসব। তো আপনারা যদি কমেন্ট করেন, কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই এটার আমি ফুল রিভিউ আসলে সব কিছু নিয়েই আমি গিয়ার সাসপেনশন থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে আপনাদেরকে বলবো। তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন এখন করোনা টাইমে সবাই একটু কেয়ারফুলি থাকবেন, সবাই ভালো থাকবেন। তো সবাই সবার কাছে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।